হ্যালো গাইস কেমন আছো সবাই কোজাগরির একটি নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু কোনো ডেলি ভ্লগ নয় আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার চ্যানেলটা যে মনিটাইজ হয়ে গেছে সেটা আমি কিভাবে করেছি সেইটা নিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব চলো তবে এখন চলে যাওয়া যাক সোজা ইউটিউব স্টুডিওতে চলে এসছে ইউটিউব স্টুডিওর পেজে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে আর কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম আর শর্টসগুলো মোটামুটি ভিউজ হয়েছে তো চলো আমরা মনিটাইজেশনের জন্য আর্ন অপশানে চলে যাই চলে এসেছি আর্ন অপশানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবার প্রথমে লেখা রয়েছে ইউ হ্যাভ আনলকড নিউ ওয়েস টু আর্ন মানে আমার ইনকামের জন্য একটা নতুন রাস্তা খুলতে হবে আর ওখানে লেখা রয়েছে গেট স্টার্টেড আর এখন যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তিন হাজার ওয়াচ টাইমে মনিটাইজেশান যখন করেছিলাম তখন ইউটিউব পার্টনার প্রোগ্রামে আমি চলে এসেছি সেটারই ওই পেজটা তো এখন আমাদেরকে এই যে গেট স্টার্ট অপশানটা রয়েছে সেখানে প্রেস করে আনের জন্য নতুন ফিচার্সগুলো আনতে হবে গেট স্টার্ট অপশান প্রেস করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফিচার্স যেমন ওয়াচ পেজ অ্যাড শর্টফিড অ্যাড আরও বিভিন্ন রকমের রয়েছে যেমন মেম্বারশিপ শপিং ব্রডব্র্যান্ড সব কিছুই কিন্তু এখানে রয়েছে এখন কিন্তু আমার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তার একটাই কারণ তিন হাজার ওয়াচ টাইমে আমি মনিটাইজেশনের যে ফর্ম ফিল আপ করে রেখেছিলাম বলে চলে এসছি আমরা হোম পেজে আবার সেখানে দেখো এখানে আমার মনিটাইজেশান অন হলেও আর্নিং কিন্তু শুরু হয়নি তার একটাই কারণ আমি আর্নিংয়ের কোনো অপশান কিন্তু মানে ওকে করিনি তো দেখো কোনোটাতেই কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোনোটাতেই কিন্তু আর্নিংয়ের যে সাইন সেটা কিন্তু নেই তার জন্য আমাদের আর্নিং অপশান স্টার্ট করতে হবে সবার ফার্স্টে দেখে নিই আমরা ইউটিউবে কী কী আর্নিং পয়েন্ট রয়েছে যেমন ওয়াচ পেজ অ্যাড মানে পেজে যে অ্যাড আসবে তার থেকে ইনকাম শর্ট ফিড অ্যাড মানে শর্ট বেশি পরিমাণে দেখা হলে সেখান থেকেও সামথিং কিছু ইনকাম আসে মেম্বারশিপ কেউ যদি নিয়ে থাকে তুমি মেম্বারশিপ নিতে গেলে কত টাকা করে নেবে সেটা যদি ওখানে সেভ করা থাকে তাহলে মেম্বারশিপ কেউ নেলে সেখান থেকে ইনকাম শপিং আছে শপিং থেকে ইনকাম অ্যান্ড এমনকি এই যে রয়েছে ব্র্যান্ড কানেক্টেড এটা একটু ভাইটাল রয়েছে তো এটা থেকেও কিন্তু ইনকাম করা যায় চলো তবে আর্ন অপশানগুলো অ্যাক্টিভেট করা যাক তবে তোমাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু আমার মনিটাইজেশনের এটা ফার্স্ট ছিল এটাই আমার ফার্স্ট চ্যানেল তার জন্য কিন্তু আগে থেকে আমার কোনো অভিজ্ঞতা ছিল না তার জন্য কিন্তু এই যে তোমরা ভিডিওটা দেখছি স্ক্রিন রেকর্ডিংটা এটাতে কিন্তু বারবার ব্যাক বা কোনো জায়গায় মানে এন্ট্রি নেওয়া এসব বিষয়গুলো বারবার দেখা যাচ্ছে চলো আমি তোমাদেরকে একবার ভালো করে বলে বুঝিয়ে দিই আমরা চলে এসেছি ওয়াচ পেজ অ্যাড এই যে ফার্স্ট অপশানটা রয়েছে সেখানে সেখানে এসে আমাদেরকে সবার আগে কিন্তু টার্ন অন এই অপশনটা প্রেস করে নিতে হবে প্রত্যেকটা ফিচার্সে কিন্তু একই রকমভাবেই পূরণ করতে হবে শর্ট ফিড এডেও তাই মেম্বারশিপ শপিং ব্র্যান্ড কানেকটেড সব কিছুতেই কিন্তু এইভাবেই আমাদেরকে অন করতে হবে তবে হ্যাঁ এখন আমি বেশি ক্রাইটেরিয়াগুলো পূরণ করব না এখন আমাকে যেটা মেনলি করতে হবে শর্ট ফিড অ্যাড আর ওয়াচ পেজ অ্যাডটা এই দুটোর মাধ্যমে এখন মেন ইনকাম আর বাকি যেগুলো রয়েছে মেম্বারশিপ শপিং আর ব্র্যান্ড কানেক্টেড তো এগুলো একটু ভাইটাল থাকলেও এগুলো আমি পরে অ্যাক্টিভেট করব আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওগুলো কিন্তু পরবর্তীতে দেখতে হলে আমার চ্যানেলে নজর রাখতে হবে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশান চলে যাবে তোমার কাছে তুমি কিন্তু সেই ভিডিওগুলো তোমার প্রয়োজন মতো দেখে নিতে পারবে আর হ্যাঁ আমার ভিডিওতে তোমরা যেভাবে একদম ভেতর থেকে ভেতরে অপশানগুলো সমস্ত বিষয়বস্তু সম্পর্কে দেখতে বা জানতে পারছো এরকমভাবে কিন্তু ডিটেলসে অন্য কারোর ভিডিওতে খুব একটা পাবে না এত ডিটেলসে কেউ বলে ভিডিও করে না তো যাই হোক আমি যেহেতু নিজে প্রবলেম ফেস করেছি সেগুলো যাতে অন্য কারো না হয় তার উপর ডিপেন্ড করেই কিন্তু আজকে এই ভিডিওটা একটু ডিটেইলভাবে করা একটু বড় করে করা তোমরা একটু ভালো মতো মন দিয়ে দেখে নিও তোমরা অনেকেই হয় অনেকের কাছে শুনেছ যে যখন মনিটাইজেশান অ্যাপ্লাই করতে হয় তখন এখানে কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা আসে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু তোমরা সেই জিনিসটা দেখতে পাওনি চলো এর কারণটাও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই যাতে তোমাদের এই বিষয়ে কোনো কোয়েশ্চেন মনের মধ্যে না থাকে তার একটাই কারণ যেহেতু আমি তিন হাজার ওয়াচ টাইমে মনিটাইজেশানটা কমপ্লিট করে নিয়েছি মনিটাইজেশনের জন্য ফর্ম ফিল করে নিয়েছি তার জন্য কিন্তু এখন আমাকে আর কোনো রকমের কোনো কিচ্ছু কমপ্লিট করতে হবে না জাস্ট ওর আমাকে মনিটাইজেশনের জন্য টা করতে হবে গেট স্টার্ট থেকে তোমরা যদি আমার তিন হাজার মনিটাইজেশনের ভিডিওটা দেখতে চাও বা কেউ যদি একইভাবেই চার হাজার মনিটাইজেশান করতে পারো তো সেভাবে কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখে নিতে পারো সে আমার ভিডিওটা আমার চ্যানেলেই রয়েছে আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো এমনকি এন্ড স্ক্রিনেও ভিডিওটা আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও দেখেও কিন্তু তোমরা চার হাজারের মনিটাইজেশান একইভাবে ফিল আপ করতে পারবে আসল কথা হলো তিন হাজারে মনিটাইজেশান অন করা থাকলে চার হাজারের সময় অ্যাপ্লাই নেওয়া অপশান আসে না ডিরেক্ট আসবে গেট স্টার আর সেখান থেকে এই ফিচার্সগুলো কিন্তু অ্যাক্টিভেট করে নিতে হবে এই ফিচার্সগুলো অ্যাক্টিভ করার জন্য যেসব টার্মস অ্যান্ড কন্ডিশান দেবে সে প্রত্যেকটাতেই কিন্তু আই এগ্রি এগুলো করতে হবে আর তোমরা যদি চাও সেগুলোকে একবার জেনে নিতে পড়ে নিতে তাহলে সেটাও করতে পারো আমাদের সাধারণ যারা রয়েছে আমরা মানে যারা আমরা বাঙালি তাদের জন্য কিন্তু বাংলাতে ট্রান্সলেট করেও দেখা যাবে আর সেগুলো গুগল থেকে ট্রান্সলেট করে নিতে হবে এই অপশানে কিন্তু কোনো বেঙ্গলি অপশান নেই আগের অপশনে অপশানে বেঙ্গলি অপশান ছিল তবে এখন কিন্তু বেঙ্গলি অপশান এখানে আর নেই তাই জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো তোমরা পড়ে নিতে পারো এখানে যে রয়েছে ই নেম এক্সাম্পল এই সব কিছু দিয়ে কিন্তু করতে হবে তবে হ্যাঁ আমি এই ব্র্যান্ড কানেক্টেড যে অপশানটা রয়েছে এটা এখন অ্যাক্টিভ করছি না নেম শিপ শপিং এটাও অ্যাক্টিভ করছি না এগুলো আমি পরবর্তীতে অ্যাক্টিভ করব আর তার ভিডিও তোমাদেরকে দিয়ে দেব। আমার দুটো ওয়ে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো চলো এবার দেখিয়ে দিই যে আমার আর্নিং অপশানের জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো আমি পূরণ করেছি তার জন্য যে সাইন আসার কথা সেটা এসেছে কি না তার জন্য আমাকে সোজা চলে যেতে হবে ওয়াইটি স্টুডিও হোম পেজে এই দেখো চলে এসছি পেজে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটাতে গ্রিন সাইন দেওয়া রয়েছে গ্রিন যে ডলার আছে সেই ডলারের সাইনটা গ্রিনে রয়েছে আর যেগুলো রেড রয়েছে সেগুলো কিন্তু মনিটাইজেশান হবে না তার একটাই কারণ হয়তো ভিডিওটাতে কপিরাইট রয়েছে আর না হয় ভিডিওতে কিন্তু মানে প্রাইভেট বা আনলিস্টেড করা রয়েছে এই গ্রিন সিগনালগুলো হচ্ছে আমাদের যে ভিডিওটা মনিটাইজেশন হয়েছে সেটার কিন্তু সিগনাল চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই এখানে যে গ্রিন আর রেড সিগনাল রয়েছে তাই কিন্তু নয় এখানে কিন্তু দেখো আমার একটা ভিডিওতে ইয়েলো সিগনালও রয়েছে আর সেটা কেন রয়েছে সেটা জানতে হলে খেয়াল রাখতে হবে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ বলেছিলাম চ্যানেলটা মনিটাইজ করে রাখলে কিন্তু তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে ভিডিওতে আর্নিংয়ের ইয়েলো অপশান কেন আসে কিভাবে এটাকে ঠিক করতে হবে বা ঠিক হবে কি না দো সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো